Minister Abu Karmulla. সম্মানিত উপস্থিতি শহীদ ফ্যামিলির মেম্বারগণ এবং শহীদদের বন্ধুগণ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি শুরু করছি আল্লাহ রাব্বুল আলামিনের পাক কোরআন থেকে সেই আয়াতটি ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া ওয়ালাকিন লা তাশকুরুন আল্লাহ বলছেন যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না তারা জীবিত আমি বলতে চাই আমি স্বীকার করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন এই বক্তব্যের সাথে আমার মাথা ধরাতে চাই যে একজন শহীদের বিনিময়ে একজন শহীদের আত্মার বরকতে সারা পৃথিবীতে আজ জেগে উঠছে শহীদের বন্ধুরা যারা বাংলার জমিনে ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য কাজ করছে যারা সারা পৃথিবীতে বাংলাদেশ সারা পৃথিবীতে ন্যায়ের পক্ষে এবং বিচারের দাবিতে আজ জেগে উঠেছে এক শহীদের লোকান্তরে লক্ষ শহীদ আজ ঘরে ঘরে এক শহীদের আত্মার বরকতে সারা পৃথিবীতে শহীদের বন্ধুরা জেগে উঠেছে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়ে দিতে চাই মাননীয় হাই কমিশন আপনার মাধ্যমে যে আপনার সরকার যখন ক্ষমতা এসেছে ক্ষমতা আসার আগে আপনার সরকারের নেত্রী সারা পৃথিবীতে চষে বেড়েছে একটা কথা বলে তারা বলেছে আইনের শাসন কায়েম করবে ডেমোক্রেসি কায়েম করবে মানবাধিকার কায়েম করবে বাংলাদেশে এই সুন্দর সুন্দর কথাগুলো বলে পাশ্চাত্য বিশ্বের সমর্থন আপনারা আদায় করেছেন আমার কোশ্চেন আমার জানতে ইচ্ছা করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটাই কি আইনের শাসন যে দুজন ছাত্রকে হত্যা করা হবে তাদের পরিবার মামলা করতে যাবে মামলা নেওয়া হবে না এটাই কি আইনের শাসন যে ছাত্র সংগঠনের মেম্বার খুন হলো তাদের মামলা না নিয়ে ছাত্রলীগের মামলা শিবিরের বিরুদ্ধে করা হলো এটাই কি রুল অফ ল আমার আরো জানতে ইচ্ছা করে শহীদ মাসুদের বাবা যখন মামলা করতে গিয়েছিল আপনার আইনের শাসন বাস্তবায়নের জন্য কি কমিটমেন্ট দিয়েছেন কি কথা বলেছেন জানতে ইচ্ছা করে কেন মামলা নিলেন না এর জবাব আপনাদেরকে দিতে হবে না হয় শহীদের আত্মার বরকত আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছে তাদেরকে তোমরা মৃত বলো না তারা জীবিত তারা তাদের বন্ধুদের সাথে আছে রুহানি ভাবে তারা আজ জেগে উঠেছে তারা জবাব দেবে মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ আমার আরো জানতে ইচ্ছা করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আপনাকে 2 বার স্টেটমেন্ট দিল আপনার গভর্নমেন্টকে আহ্বান করলো যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের 2 ছাত্র কোথায় তাদেরকে কারা খুন করে তাদেরকে কারা গুম করেছে কারা অপহরণ করেছে কোনো জবাব আপনারা আজ দিতে পারেন না মাননীয় প্রধানমন্ত্রী যদি জবাব না দিতে পারেন জবাব আপনারা পেয়ে যাবেন আগামীতে জবাব আপনাদেরকে দিতেই হবে জনগণ জবাব দিয়ে দেবে আমরা অবিলম্বে আপনার কাছে আহ্বান করতে চাই যে কমিটমেন্ট দিয়ে আপনার ক্ষমতা রাখছেন আইনের শাসন রুল অফ ল বিগ বিগ স্লোগান টু দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড You have to establish this, otherwise we know how to establish rule of law and you will get the result inshallah. Thank you very much for your support.